এই মহা গরমে কারো কিন্তু কিচেনে যেতে ইচ্ছে করে না, সেজন্য চাই কুইক মিল। এই যে বরবটির রেসিপিটি দেখতে পাচ্ছেন, এটা একটা চাইনিজ মিল। তৈরি করতে সময় কতটুকু লাগে জানেন? মাত্র 10 মিনিট। চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। প্রথমে বরবটিগুলোকে কেটে নেব। বরবটির দুপাশের সামান্য অংশ বাদ দিয়ে দেব। এরপর বরবটিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কতটুকু করে কাটছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। যেহেতু চাইনিজ রান্না করব, টুকরোগুলো ছোট করলে হবে কি চট করে সফট হয়ে যাবে। বরবটি নিয়েছি আমি 250 গ্রামের মতো। বরবটিগুলোকে কাটার আগে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। কাটার পরে ধুলে রান্নার সময় পানি ঝাড়বে। রান্নায় চলে আসলাম। সামান্য বাটার নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন, তবে বাটার দিয়ে করলে ফ্লেভারটা ভালো আসবে। বাটারটা যখন একটু গলতে শুরু করবে সেই মুহূর্তে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনগুলো আধা মিনিটের মতো ভেজে নিচ্ছি। বাটারটা পুরোপুরি গলাবো না, তাহলে বাটার পুড়ে যেতে পারে। কিছুটা গললেই রসুন দিয়ে দিতে হবে। চুলোর আঁচটা ফুল আছে। আদা কুচি নিয়ে নিচ্ছি 1 চা চামচ। এগুলোকে এখন আরও আধা মিনিট ভেজে নিচ্ছি। মাংসের কিমা নিয়ে নিলাম 1 কাপ। আপনারা বিফ, মাটন, চিকেন যে কোনো কিমা দিয়ে এই রান্নাটা তৈরি করতে পারবেন। কিমাগুলো দেওয়ার পরপরই একটু খুঁচিয়ে ঝুরঝুরে করে দিতে হবে। কিমা দেওয়ার পর যদি নাড়াচাড়া না করি তাহলে একসাথে জমাট বেঁধে যাবে, পরে আর ঝুরঝুরে হতে চাইবে না। চুলোর আঁচটা ফুল আছে এবং বাকি পুরো প্রসেসটুকু ফুল আঁচেই থাকবে, কারণ চাইনিজ রান্নাগুলো সবসময় ফুল আঁচেই করতে হয়। সয়াসস নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ, ওয়েস্টার সস 1 টেবিল চামচ, 1 চা চামচ ফিশ সস, ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি 1/2 চা চামচ। চেষ্টা করবেন সাদা গোলমরিচের গুঁড়ি দিতে, তাহলে ফ্লেভারটা খুব ভালো পাবেন। আমার কিমাগুলো ফ্রেশ ছিল, তাই কতটা পানি ছেড়েছে। এবার পানি শুকানো পর্যন্ত রান্না করতে থাকব। আর এই রান্নার সময় অনবরত খুঁচিয়ে খুঁচিয়ে কিমাগুলোকে একদম ঝুরঝুরে করে ফেলব। পানি শুকিয়ে গেছে, এবার বরবটিগুলো নিয়ে নিচ্ছি। যেহেতু বরবটিগুলো ফ্রেশ ছিল এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম, তাই এগুলো রান্না হতে খুব একটা বেশি সময় লাগবে না। ফুল আছে 2 থেকে 3 মিনিট রান্না করলে বরবটিগুলো মোটামুটি সফট হয়ে যাবে। চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। যেটা বলছিলাম, বরবটিগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে না, একটু কচকচাই থাকবে। অনেকেই হয়তো ভাবছেন লবণ দিলাম না কেন। যেহেতু সসগুলো লবণাক্ত, তাই এখানে এডিশনাল কোনো লবণের প্রয়োজন হয় না। তারপরও প্রয়োজন হলে আপনারা একটু চেখে দেখবেন এই পর্যায়ে। সবশেষে চিনি নিয়ে নিচ্ছি 1 চা চামচ। চিনি দিলে চাইনিজ রান্নার টেস্ট এবং ফ্লেভার দুটোই অনেক গুণ বেড়ে যায়। কাটাকুটি থেকে যদি হিসেব করি, পুরো রান্নাটা হতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আর এই প্রচণ্ড গরমে এরকম ঝটপট রান্না হচ্ছে পারফেক্ট রান্না। রান্না আমার শেষ, এবার পরিবেশন করে দিচ্ছি। ফ্রাইড রাইস, ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথে খেতে পারবেন। আবার রুটি পরোটার সাথে খেতেও কিন্তু কেউ নিষেধ করেনি। আবার যারা কার্ব অ্যাভয়েড করতে চান, তারা লাঞ্চ বা ডিনারে এটা মিল হিসেবে খেতে পারেন। কেমন লাগলো ঝটপট রান্নাটা? সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।